দর্শক, আপনি যদি কোনো দেশে ঘুরতে যান আর দেখেন ওই দেশে যখনই কোনো মানুষের সাথে আপনার দেখা হয় তারা জিব্বা বের করে আপনার দিকে তাকিয়ে আছে, তাহলে কি করবেন? এটা শুনি আমার কিন্তু খুব হাসি পাচ্ছে। আসলে তিব্বতী লোকেরা যখন কোনো মানুষের সাথে দেখা হয় তখন জিব্বা বের করে তাকে সম্মান জানায়, যেমন ইউএসএতে হ্যান্ডশেক করা হয়, ইন্ডিয়াতে হাত জোড় করে নমস্কার বলা হয়, আর বাংলাদেশের মুসলিমরা আসসালামু আলাইকুম বলে মিট করে। কিন্তু আজ আমি আপনাদের 10টি দেশের এমন আজব এবং অদ্ভুত ব্যবহার সম্পর্কে জানাবো। এগুলো আপনার জন্য হয়তো অপমানজনক হবে, কিন্তু ওই দেশগুলোতে এগুলো ভালো কাজ বলে মনে করা হয়। তাহলে চলুন শুরু করা যাক। নম্বর 10, চিয়ার্স। 1849 সালে অস্ট্রিয়া হাঙ্গেরিয়াকে হারানোর পর বিয়ারের বোতলকে চিয়ার করার সময় যে শব্দ হয় সেটাকে সিম্বলাইজ করে উদযাপন করা হতো। আর ওই হারের পর থেকে হাঙ্গেরির লোকজন বিয়ারের গ্লাসকে চিয়ার করে না। শুরু থেকে 150 বছর পর্যন্ত চিয়ার করা বন্ধ ছিল, কিন্তু এখনো কিছু লোকজন এই কথাটি মেনে থাকে। এই জন্যই আপনি যদি হাঙ্গেরিতে থাকেন আর আপনার যদি চিয়ার করতে মন চায় তাহলে ইচ্ছাটাকে দমিয়ে রাখুন। নাম্বার 9, পিপল অফ মাসাই। আপনি আমাকে বলুন তো, আপনাকে যদি কেউ থুতু দেয় তাহলে এর মানে তো ওই ব্যক্তি আপনাকে রীতিমতো অসম্মান করলো। কিন্তু মাসাই গ্রামের লোকজন একজন আরেকজনের গায়ে থুতু ছিটিয়ে সম্মান প্রদর্শন করে। এছাড়াও লোকজন এটাকে আশীর্বাদ বলে মনে করে। ওই লোকেরা যখন একজন অপরের সাথে দেখা করে অথবা বিদায় জানায় এবং কাউকে গুড লাক উইশ করে তখন ওই ব্যক্তির উপর তারা থুতু ছিটিয়ে দেয়। এছাড়াও শেষ নয়, যখন বিয়ে হয় তখন কনের বাবা কনেকে থুতু দিয়ে আশীর্বাদ করে। এটা ভাবতেই কেমন জানি অদ্ভুত লাগে, কিন্তু ব্যাপারটা মাসাইয়ের সাধারণ ঘটনা। যাই হোক, অন্তত আমি এই দেশটি থেকে অনেক দূরে থাকব। নাম্বার 1, পিকনিক এট দ্য সেমিট্রি। আপনি কখনো ভেবেছেন কবরস্থানে আপনার বন্ধুর সাথে পিকনিক করবেন? তাহলে আপনি বলবেন যে আপনি বন্ধু বান্ধবের সাথে পিকনিক করতে যাবেন, কোনো ভূত প্রেতের নয়। সবাই কবরস্থানে যায় শোক প্রকাশ করার জন্য, এখানে পিকনিক করার মতন এক্সাইটেড কাজ কিভাবে করতে পারে? ডেনমার্কের লোকেদের ধারণা আমাদের চেয়ে অনেকটাই আলাদা। ওইখানে লোকজন তাদের অবসর সময় কাটানোর জন্য, পরিবারের সাথে হাঁটার জন্য, খেলার জন্য এবং পিকনিক করতে কবরস্থানে যেয়ে থাকে, আর এটা সেখানকার একেবারে স্বাভাবিক ঘটনা। ঠিক এইরকম অ্যাসিস্ট্যান্ট নামের একটি কবরস্থান রয়েছে যেটি সুন্দর পার্কের চেয়েও কোনো অংশে কম না। নাম্বার 7, তুজিয়া পিপল। বন্ধুরা, বাংলাদেশে বিয়ের সময় কনে যখন চলে যায় তখন সবাই একটু মন খারাপ করে বসে থাকে, সাথে সাথে কনে এবং তার পরিবার কান্নায় ভেঙে পড়ে। কিন্তু চায়নার তুজিয়া পিপল এই প্রথাকে আরেকটু আগিয়ে নিয়েছে। ওইখানে বিয়ের এক মাস আগে থেকেই কনেকে প্রতি রাতে 1 ঘন্টা করে কান্না করতে হয়। কান্না যেদিন থেকে শুরু হবে তার 10 দিন পর কনের দাদি এবং নানি এসে যোগদান করে। এই প্রথাটি খ্রিস্টপূর্ব 475 সাল থেকে চলে আসছে। এই লোকজন কনেকে কান্না করানোর জন্য একটি ক্রাইং ম্যারিজ সং চালিয়ে রাখে। যদি কনে কান্না না করে তাহলে তার পরিবার গ্রামের লোকজনের কাছে হাসির পাত্র হয়ে যায়। নাম্বার 6, সিট ব্যাক ইন দ্য ট্যাক্সি। ইউএসএতে ট্যাক্সি ড্রাইভারের পাশের সিটে বসা অনেকটা আজব এবং আক্রমণাত্মক মনে করা হয়, কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডের এই দেশগুলোতে ট্যাক্সির পেছনের সিটে বসা ড্রাইভারের জন্য অনেক মিসরিসপেক্ট বলে মনে করা হয়। এখন থেকে আপনি কোনো দেশে যাওয়ার আগে অবশ্যই জেনে নেবেন ওই দেশের ট্যাক্সির কোন সিটে বসা হয়। কে জানে, এর জন্য হয়তো আপনার প্রতি ওই দেশের লোকজনদের খারাপ ধারণা জন্মে যেতে পারে। নাম্বার 5, পুটিং ফিঙ্গার অন সামওয়ান। বন্ধুরা, কখনো যদি আপনি মালয়েশিয়াতে যান তাহলে কারো উপর আপনার আঙ্গুল তুলে কথা বলার প্রয়োজন পড়ে সবচেয়ে ভালো হবে আপনি ওই সময় আপনার আঙ্গুলটি ব্যবহার করেন। কারণ আমাদের দেশে আঙ্গুল তুলে কথা বললে অনেক ডিসরেসপেক্ট করা হয়, কিন্তু মালয়েশিয়াতে এই ব্যাপারটি একেবারেই আলাদা। আপনি যদি কাউকে বন্ধু বানাতে চান তাহলে অবশ্যই তার দিকে আঙ্গুল তুলে কথা বলুন, আর যার ফলে আপনি যে কোনো ব্যক্তির বন্ধু হতে পারবেন কোনো প্রকার উপকার করা ছাড়াই। নাম্বার 4, বার্থডে। যখন একটি বাচ্চা জন্ম নেয় ঠিক তার 1 বছর পরে তার জন্মদিন পালন করা হয়, তাহলে আপনি এর ব্যতিক্রম কি বলবেন? কিন্তু একটু ভিন্ন রকম প্রথা রয়েছে চায়না এবং দক্ষিণ কোরিয়াতে। তারা মনে করে বাচ্চাটি যখন জন্মগ্রহণ করে তখনই তার প্রায় 1 বছর হয়ে যায়, কারণ 9 মাস যাবৎ সে তার মার গর্ভেই থাকে। সোজা ভাষায় অন্য দেশের বয়স হিসেব করা হয় 0 থেকে, কিন্তু এই দুই দেশে হিসাব করা হয় 1 থেকে। ওই দেশগুলোতে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে সেই দিনই সেই বাচ্চার 1 বছর হয়ে যায়। নাম্বার 3, ভোটিং ইন অস্ট্রেলিয়া। বন্ধুরা, ভোট দেওয়া তো আমাদের সবার অধিকার। এর মানে হচ্ছে আমাদের ইচ্ছে হলে ভোট দেব আর ইচ্ছে না হলে ভোট দেব না, এটা কিন্তু কোনো ব্যাপারই না। কিন্তু অস্ট্রেলিয়া সরকার ওই দেশের নাগরিকদের ভোট দেওয়ার অধিকার দিয়েছেন, কিন্তু ভোট না দেওয়ার অধিকার দেননি। ওই দেশের সকল নাগরিককে ভোট দেওয়া আবশ্যিক। যদি কেউ ভোট না দেয় তাহলে তাকে জরিমানা গুনতে হয়। জরিমানা হয়তো খুব বেশি না, কিন্তু অর্থ তো কম বেশি দেয়াই লাগে।
এই নিয়ম এই জন্য করা হয়েছিল কয়েক বছর আগে অস্ট্রেলিয়াতে ভোটের সংখ্যা হঠাৎ করেই কমে গিয়েছিল, লোকজনদের ভোট দেওয়ার ইচ্ছা কমতে থাকে, এই জন্য এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে। নাম্বার দুই, সল্ট ইন ফুড। যদি আপনার খাবারের লবণ কম হয় তখন এক্সট্রা লবণ নেওয়া জরুরি হয়ে পড়ে, এই জন্য হয়তোবা ওয়েটার বা অন্য কারো কাছে আপনি লবণ চেয়ে নেন। আপনি যদি ইজিপ্টে থাকেন তাহলে এই কাজটি কখনো করতে যাবেন না, কারণ এমনটা করলে ওই দেশের লোকজনদের খারাপ লাগে। ইজিপ্টের শেফ একটু বেশি সেন্সিটিভ হয়ে থাকেন তার খাবারের ব্যাপারে। আপনি যদি খাবারের জন্য এক্সট্রা লবণ চান তাহলে সে মনে করতে পারে তার বানানো খাবার হয়তো আপনার পছন্দ হয়নি, আর এজন্যই সেই দেশে গেলে অবশ্যই এই কথাটি মনে রাখবেন, তা না হলে রেস্টুরেন্ট থেকে ধাওয়াও খেতে পারেন। নাম্বার এক, চায়না চপস্টিক। চায়নাতে চপস্টিক দিয়ে খাবার খাওয়া খুবই বিখ্যাত। আপনি যদি চপস্টিক দিয়ে খাবার খান তাহলে একটা জিনিস মনে রাখা খুবই জরুরি, সেটি হলো খাবারের সময় চপস্টিককে রাইস বলে দাঁড় করিয়ে রাখবেন না। চাইনিজ লোকজন মনে করে এটা একটা ব্যাড লাকের সাইন, যেটি তাদেরকে খ্রিস্টানদের কবরের উপর সাইনের কথা মনে করিয়ে দেয়। এজন্য মাটিতে দাঁড় করিয়ে রাখা চপস্টিককে মৃত্যুর চিহ্ন বলে মনে করা হয়। যদি আপনি এই কাজটি কারোর সামনে করেন তাহলে আপনার খবর আছে। কিন্তু বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। এর মধ্যে কোন রীতিনীতিটি আপনার অবাক লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই। ভিডিওটি কেমন লাগলো তাও আমাদের কমেন্ট করে জানান, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইকে ক্লিক করুন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।